কোনো প্রকার ডালটা অথবা ঘিয়ের প্রয়োজন পড়বে না। এগুলো ছাড়াই শুধুমাত্র সয়াবিন তেল দিয়ে আপনি তৈরি করে নিতে পারেন এই লাচ্ছা সেমাই। আর ঘরে তৈরি সেমাইয়ের তো কোনো তুলনাই হয় না। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন, যে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন আমি সেমাই তৈরি করে আপনাদেরকে দেখাবো লাচ্ছা সেমাই। আপনার ঘরে তৈরি লাচ্ছা সেমাই যদিও ভালো না হয়, তারপরে দোকানের চাইতে উত্তম বলে আমি মনে করি। সেজন্য আমি প্রতি বছর কষ্ট হলেও তারপরে নিজে এই তো লাচ্ছা সেমাই নিজের হাতেই তৈরি করে নিই, কারণ আমার হাজব্যান্ড সেমাই ছাড়া, নিজের হাতে তৈরি সেমাই ছাড়া খায় না। তো এখানে 2 কাপ আমি নিয়ে নিয়েছি ময়দা, অবশ্যই ময়দা নিতে হবে। তারপর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন হচ্ছে গিয়ে চিনি, কারণ চিনিটা পরবর্তীতে এর কনসিস্টি বাড়ানোর জন্য খুব সাহায্য করবে। এরপর দিয়ে দিয়েছিলাম লবণ, কারণ লবণটা দিতেও পারেন আপনি, নাও দিতে পারেন, আপনার ইচ্ছা অনুসারে আপনি চলে দিতে পারেন। এরপর আমি এখানে নর্মাল যে পানি থাকে সেই নর্মাল পানি দিয়ে আমি এই একটা ব্যাটারটা তৈরি করে নেব, এবং ব্যাটারটা কিন্তু অবশ্যই শক্ত হতে হবে। ব্যাটার কিন্তু যদি আপনি নরম করেন তাহলে পরবর্তীতে যখন এটাকে পরে প্রসেস করার জন্য আপনাকে হেল্প করবে না, মানে অল্পতে এটা নষ্ট হয়ে যাবে এবং আপনার সেমাই আপনি করতে পারবেন না। তো সেজন্য ব্যাটারটা অবশ্যই অবশ্যই শক্ত হতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম শক্ত একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, দেখুন কীরকম কনসিস্টি আছে। সেজন্য কিন্তু প্রথমে অল্প অল্প পানি দেবেন, একসাথে বেশি পানি দিতে যাবেন না, এতে করে দেখা যাবে যে আপনার ব্যাটারটা কিন্তু একদম নরম হয়ে গেছে। যখন হয়ে যাবে ব্যাটার, এরপরে আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়ে দেবো। তো ঢেকে রেখে দিলে এতে কী হয় যে এই ভিতরে যে পালসগুলো আছে সেগুলো একটু মানে একটু পর্যায়ক্রমে একটু ভালো হয় আর কি। তারপরে আমি ঢাকনাটা খুলে রেখে আবার একটু ভালো করে মুছে নিতে হবে। আপনি যত ভালো করে মুছে নেবেন তত আপনার ব্যাটারটা পারফেক্টলি হবে। তো আমি এখন ভালো করে মুছে নিচ্ছি, আর এরকমভাবে মুছতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকারের যেই দাগ থাকে বা কোনো যে ফাটা অংশ থাকে সেটা যেন না থাকে, একদম স্মুথলি যাতে হয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এরকমভাবে আপনার এই ডোটা তৈরি করে নিতে হবে, সরি ব্যাটার না। তো এই যে আমি ডোটা তৈরি করানোর পর এখন একটু ভাগ করে নিচ্ছি, আমি ছোট ছোট করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোটাকেই কিন্তু 3টা ভাগে ভাগ করে নিতে পারেন। তো আমি যেহেতু মানে আমি ছোট করে নিতে আমার ভালো লাগে বেশি, সেজন্য আমি ছোট করে নিয়েছি। এখন এই যে কেটে নিয়েছিলাম সে কাটাগুলো অংশকে ডোগুলোকে একটা গোল শেপ করে নিতে হবে, এবং চেষ্টা করবেন এর মধ্যে যাতে কোনো প্রকারের ফাটা অংশ না থাকে। ফাটা অংশ থাকলে দেখা যায় কি, এটা পরবর্তীতে আমি যখন এটাকে প্যাচ দেব তখন কিন্তু এটার মধ্যে এই অল্পতেই ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনার যে লাচ্ছা সেমাইটা আছে সেটা কিন্তু পারফেক্টলি হবে না। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো অংশে ফাটা নেই, কারণ ফাটা থাকলে এটা ভালো না। পারফেক্ট লাচ্ছা সেমাই হতে গেলে এই ফাটা অংশটা রাখা যাবে না, এতে করে আপনার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। যেহেতু আমি বাসায় তৈরি করছি, হয়তোবা দোকানের মতো পারফেক্টলি নাও হতে পারে, তবে আমি সাজেস্ট করবো সবসময় যে আপনি যেরকমই বানাতে পারেন না কেন অবশ্যই আপনি নিজের বাসায় ট্রাই করবেন। আর এটা তৈরি করতে বেশি সময় লাগে না, কিছুটা সময় বের করে নিয়ে আপনি এই রেসিপিটা করে নিতে পারেন এবং আপনার ফ্যামিলিকে স্বাস্থ্যসম্মত একটা খাবার দিতে পারেন। তো আমি যে ডোগুলোকে করে রেখেছিলাম সেগুলোকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এরপর একটা বড় একটা ইয়ে নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে যে স্টিলের বাটির মতো লম্বা যে ট্রের মতো থাকে সে ট্রেও নিতে পারেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি সয়াবিন তেল, আপনারা চাইলে এর পরিবর্তে আমি এখানে কোনো ডালটা বা ঘি পরিবর্তন দিব না, চাইলে কিছুটা ফ্লেভারের জন্য অল্প একটু ঘি দিতে পারেন, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে আর হচ্ছে খেতে ভালো লাগবে। তো আমি এখানে কোনো কিছুই দিচ্ছি না, শুধুমাত্র এখানে সয়াবিন তেল দিয়েই কিন্তু আমি করছি। এরপর এর মধ্যে আমি যে কর্নফ্লাওয়ার আছে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, মাস্ট বি, কারণ এটা একটা যেই কনসিস্টি আছে সেই কনসিস্টিটা বজায় রাখে, সেজন্য আপনাকে কর্নফ্লাওয়ারটা দিতেই হবে। এরপর আমি তেলের মধ্যে এগুলো একটু ভালো করে রেখে দিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও করতে পারেন। তো আমি ডুবো তেলে করে নিয়ে আমার কাছে মনে হয় যে বর্তমান যুগে যে সব কিছুর ঊর্ধ্বগতির দাম, এর মধ্যে কীভাবে অল্প জিনিসের মধ্যে ভালো করা যায় সেজন্য আমি কম তেলেই রাখছি, আর বেশি আমি রাখবো না। তো দেখতে পাচ্ছেন এরপরে আমি মাঝখান দিয়ে একটা ফুটো করে নিব, কারণ হচ্ছে এটা দিয়ে আমি পরবর্তীতে এটাকে ইয়ে করতে হবে, লম্বাটে টাইপ করতে হবে একটার উপর একটা প্যাচ দিয়ে, সেজন্য মাঝখানে
ফুটো দিয়ে অবশ্যই করতে হবে। এরকম একটা ডোনাট যে শেপ থাকে সেই ডোনাট শেপের মতো করে নিতে হবে। করে নেওয়ার পর আপনার যখন এই ডোনাট শেপটা হয়ে যাবে, এরপরে আস্তে 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 প্রেস করে আপনাকে এই ইয়াটাকে ডোটাকে একটু লম্বাটে লম্বাটে টাইপের করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, এক হাতে এভাবে থাকবে আর এক হাত নিচের দিকে থাকবে। এভাবে আপনাকে লম্বাটে একটা টাইপ শেপ করে নিতে হবে। করে আস্তে 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 যখন প্রেস করবেন দেখবেন যেটা ছোট থেকে বড় হয়ে আসছে। তো ছোট থেকে বড় হয়ে আসার পরে এর মধ্যে একটা প্যাচ দিয়ে দিতে হবে। দেখুন আমি সবগুলো করে নিয়েছি, করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন একটা একটা প্যাচ দিয়েছি। এভাবে কন্টিনিউ আপনাকে প্যাচ দিতে হবে, মানে এরকম করে আবার এরকম প্রেস করবেন, করার পরে দেখবেন যে আবার বড় হয়েছে, এরপরে আবার আরেকটা প্যাচ দিতে হবে। এরকম করে আপনাকে কন্টিনিউ করে নেওয়ার পরে আমি প্রায় এখানে 28 থেকে 30টা প্যাচের মতো দিয়েছি। দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এরকম ইয়া হয়ে গেছে, অনেকগুলো বোঝা যাচ্ছে যে এখানে অনেকগুলো স্তর আছে। দেখতেই পাচ্ছেন কীরকম, হ্যাঁ এরকম প্যাচ দেওয়ার পরে অনেক স্তর হয়ে যায়। আপনার যদি অনেক সময় দেখা যায় যে আপনার হয়তো বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে, ডিপেন্ড করবে আপনি কীভাবে প্যাচগুলো দিচ্ছেন। তো তারপরেও আমার কাছে মনে হয় 28 থেকে 30টা বা 30-35টার কমে কখনোই লাগার কথা না, এরকম লাগবেই। তো এরকম করে আস্তে আস্তে যখন করা হয়ে যাবে, এরপর আপনি একটা ইয়ে নিয়ে তারপর একটু পাড়ের চারিপাশে একটু ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর যে তেল আছে, লো আছে, আপনার যে সয়াবিন তেল আছে সেই সয়াবিন তেলের মধ্যে এটাকে ভাজতে হবে। একদম লো আছে, বেশি আছে কিন্তু দেওয়া যাবে না। যখনই আপনি এই সেমাইয়ের ডোটা দিবেন, দেওয়ার সাথে সাথে একটা কাঁটা চামচ দিয়ে এটাকে ভালো করে আপনার ইয়ে করে নিতে হবে, নাড়িয়ে দিতে হবে, যাতে করে যে জটলাগুলো আছে সেগুলো খুলে আসে। এই কাজটা আপনি যত ভালোভাবে করবেন তত আপনার সেমাইটা একদম চিকন হবে এবং খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে কন্টিনিউ কাঁটা চামচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে পর্যায়ক্রমে সবগুলো কিন্তু এভাবে করতে হয়, আর এই নাড়াচাড়া যত ভালো করতে পারবেন আপনার সেমাইটা তত হবে। আমি বলবো না আমার সেমাই পারফেক্ট হয়েছে, তারপরও আমি চেষ্টা করি সবসময় নিজের ঘরে তৈরি করার জন্য, যাতে করে বাহিরে যে দূষণ এবং ভেজাল যে ইয়াগুলো আছে সেমাইগুলো আছে সেগুলো যাতে না খেতে হয়। কারণ আমরা ইটালিতে থাকি, তারপরও এখানে সেমাই তো পাওয়া যাবে না, যেহেতু আমরা বাঙালিরা এখানে সেমাই তৈরি করি না, সবসময় বাংলাদেশ থেকে বা অন্য কোথাও থেকে এই সেমাইগুলো আসে। তো এই প্যাকেটজাত সেমাইগুলো সবসময় ভেজাল থাকে, সেটা 100% সবাই কম বেশি জানেন। তো সেজন্য আমি চেষ্টা করি নিজের ঘরের তৈরি করার জন্য, আর আমার হাজব্যান্ড সব সময় ঘরে জিনিসই খেতে সে পছন্দ করে, ন্যাচারাল যে জিনিস আছে সেগুলো পছন্দ করে। এমন না যে আমরা বাইরের খাবারগুলো যেগুলো সেমাই আছে এগুলো কিনতে পারবো না, এরকম কিছুই না। সব সময় চেষ্টা করি ভালো কিছু খাওয়ার জন্য, সেই সুবাদে আপনাদের সাথে শেয়ার করেছি। যদি আপনাদের কাছে ভালো না লাগে এভাবে আপনারা ট্রাই করবেন, আপনাদের হাতের জোরে হয়তো বা আপনার চাইতে আরও বেশি পারফেক্টেবল হবে আপনাদের কাছে। এভাবে কাঁটা চামচ দিয়ে করার পরে একটু আলতো করে উঠিয়ে দিতে হবে, সাথে সাথে উঠিয়ে দিবেন। দেখবেন যে নিচের যে অংশটা আছে সেটাও একটু কাঁচা অবস্থায় উঠিয়ে দিলে, তারপরে উপরেরটা একটু ইয়া করে দিলে, এই কাঁটা চামচ দিয়ে যদি এরকম নাড়াচাড় করে দেওয়া হয় তাহলে দেখা যায় একদম পারফেক্টলিভাবে হয়ে যায়। এভাবে সবগুলো ফ্রাই করে নিতে পারেন। দেখুন আমি ফ্রাই করে নিয়েছি, আর আমি কালারটা একটু ডিপ করেছি কারণ কালার ডিপ কালার আমার ভালো লাগে, আপনার চাইলে সাদাও রাখতে পারেন। একদম মুচমুচে এবং পারফেক্টেবল হয়েছে, আমার কাছে খুব ভালো লাগে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এবং আপনারাও বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিব, সবাই ভালো থাকবেন, আবার পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।